ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আর একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে হলো মঙ্গলবার আর এখন সকাল 6টা বেজে গেছে, আর কাজের কাকিমা আসেনি আজকে। মার কাছে ফোন করেছিল সকালে, আসবে না, ওনার পায়ে ব্যথা হয়েছে। তো চলো ঠিক আছে, একদিন আসবে না, ঠিক আছে, ওনার তো শরীর একটা। তো মা তো উঠোন ঝাড় দিয়ে নিল আর আমি এদিকে বাসন কটা মেজে নেব। তো অনেক বাসন ছিল জন্য আজকে বাইরে নিয়ে এসেছি মাজতে, আজকে আর বেসিনে মাজিনি। অনেক বাসন তো, তার জন্য উবুর করে এখানে রেখে দিলাম, আর এগুলো জল ঝরে গেলে তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপরে ক্যাবিনেটে তুলবো। তো ওই ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর শান্ত শুয়ে রয়েছে, এখনও ওঠেনি। আর আমি এই ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে শানকে ডাকবো, তা ওর আজকে এক্সাম আছে লিটারেচার। তো কালকে বলছিলাম তোমাদেরকে, ওর শরীরটা একটু ম্যাচম্যাচ করছে, ভালো লাগছে না বলছে। তো রাত্রেবেলা জ্বরটা আসেনি, এখন মোটামুটি সুস্থ আছে। মানুষ হলো অভ্যাসের দাস, দেখবে যেই কাজ অনেক দিন না করবে তুমি, সেই কাজ পরে তুমি যখন করতে যাবে তো তখন সেটা ভালো লাগবে না। তো আমারও হয়েছে সেই অবস্থা। কাকিমা এতদিন তো ঘরটার মুছতো, তারপরে তোমার বাসনটা মেজে দিত, তো আমার সেই অভ্যাসটা হয়ে গেছে। আর এখন আজকে আসবে না শুনেছি, তো আমি এত পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছে কি বলবো তোমাদেরকে। এতদিন তো করিনি এই সমস্ত কাজ, ঘর মোছা, বাসন মাজা, এগুলো তো করিনি। তো আজকে করবো বলে আমার টেনশান বেঁধে গেছে। তো যাই হোক, শান উঠে গেছে, এবার শানের সঙ্গে মজা করার জন্য না আমি একটু র চা ঢেলে দেবো মাথার মধ্যে। তো টের পেয়ে গেছে, তার জন্য ওকে আর ঢালতে পারিনি ওর মাথার মধ্যে। তো যাই হোক, এই কাকিমা এসেছিলো, কাকিমা বলতে রাস্তা দিয়ে যাচ্ছিলো কাকিমা, আর আমি ডাকলাম যে কাকিমা আসো, অনেক দিন আসো না। তো কাকিমা এসেছিলো, এসে খানিকক্ষণ গল্প করলো, আর আমি চা করে দিয়েছিলাম র চা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এবারে বসিয়ে দিয়েছি, উনি চলে যাওয়ার পরে আমি ঝটাপট ভেন্ডিটা কেটে নিয়েছি, পটল আলু কেটে নিয়েছি, কেটে ভাজা বসিয়ে দিয়েছি, দুদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর চিমনি চললে মনে হয় আমার দুদিকে গ্যাসে বসানোই ভালো। তার কারণ হচ্ছে গিয়ে দুদিকে বসালে কী হয় বলো তো, গ্যাসটাও কম পড়ে আর কারেন্টটাও কম পড়ে, তাড়াতাড়িও হয়ে যায় এমনি রান্না, আমার আইডিয়া যা বলে। তো আমি সেইভাবেই করি, যখন খুব তাড়াতাড়ি লাগে তখন আমি দুদিকের গ্যাসে বসিয়ে দিই। আর পনির, তার মধ্যে পনিরের ভাইকে ফোন করেছিলাম, তো এসে পনিরটা দিয়ে গেছিলো। আর আজকে করব পনির আর আলু দিয়ে তরকারি, আর ভেন্ডি ভাজা, আর পটল আলু দিয়ে ভাজা। তো যাই হোক, পনির হচ্ছে কেটে নিয়েছি, এবারে আজকে কী করবো বলো তো, পনিরটাকে না ভাজবো না, এমনি কাঁচা পনিরই রান্না করব। শুধু আলুটাকে ভেজে নিলাম, আর ওর মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম, আর মশলা যা জিরে আদা আর লঙ্কা দিয়ে ভেজে তারপরে জল ঢেলে দিলাম। তো জলটা আর একটু দেবো, ওই যেটুকুনি জল দিলাম, তারপরে আমি আরও পরে জল দিয়েছিলাম, কারণ তো শান একটু ঝোল পছন্দ করে, ও ঝোল না হলে গলা দিয়ে নামেই না ওর খাবার দাবার। তো যাই হোক, দেখো পনিরটা এবারে ঢেলে দিলাম, এবারে ফুটে যাবে আর ঝোলটা একটু গাঢ় হবে, তখন নামিয়ে নেব। বাজার থেকে ডিম আনলাম এক ট্রে, এই ডিমটা ফ্রিজে রাখবো, তো এই সব শুদ্ধই রেখে দিচ্ছি, পরে আমি টাইম পেলে এই ডিমের ট্রেটা খুলে ডিমগুলো গুছিয়ে রেখে দেব ফ্রিজের, যে ফ্রিজে যেখানে রাখি সেখানে। মাছের ব্যাগে এই ফল আর এই চালকুমড়োটা এনেছিলাম জন্য, শশা আর চালকুমড়োটা ধুয়ে নিলাম। আজকে অনেক কটাই জামা কাপড় কেচে দিয়েছিলাম, আর বিছানার চাদরটা তুলে কেচে দিয়েছি, আর ওই যে পাশে দেখছো না বিছানার চাদরটা, ওটা আজকে পাতবো। তো আমার এই খাটটা পরিষ্কার করা হয়ে গেলে তারপরে ওটা পাতবো। বাইরে
বাইরে তো আমাদের কল আছে, একটা চাপা কল, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো ওই জলটা আমি এই নিচের এই যে ঘরগুলো দুটো রয়েছে এটা তো সানের, এটা ওই জল দিয়ে মোছে। কাকিমাও যখন মোছে উনিও ওই জল দিয়ে মোছে, আর আমিও যখন মুছি তখন ওই জল দিয়েই মুছি। আর যে টাইলসের যে ঘরগুলো আছে সেই ঘরগুলো আমি ট্যাঙ্কির জল দিয়ে মুছি। আর আমাদের এখানে তো প্রচুর আয়রন চলে, মানে কি বলবো তোমাদের, সাদা জিনিসপত্র না পুরো লাল হয়ে যাবে দু তিন দিন কাচলে। তো যাই হোক, ওই টাইলস তো আমার সাদা, ওর জন্য আমি ট্যাঙ্কির জলে ওই টাইলসের ঘরগুলো মোছাই, কাকিমাকে দিয়েও মোছাই, আর আমি যখন মুছি তখন তো আমিও ওইভাবেই মুছি। তো ফ্লিপকার্ট থেকে এই যে পার্সেলটা এসছে, আর এটা চেঞ্জ, চেঞ্জ পার্সেল কি বলতো, ওই যে শোপিসটা তোমার ওই দেখিয়েছিলাম না, ওই দুখানা পাখি একটা ডালের ওপরে বসে রয়েছে পাখিটা, তো ওইটা আমার হাজবেন্ড চেঞ্জ করার জন্য ওদেরকে বলেছিল, তো ওরা চেঞ্জ দিয়ে গেছে। তো এক্ষুনি খুলি, এক্ষুনি আসলো আর এক্ষুনি খুলবো, যদি আবার এটা ভাঙা বেড়ায়। তো যাই হোক, এখন খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এটা পুরো পারফেক্ট, এটা পুরো একদম পুরো সেট, এটা এই তো এরকমই। যাই হোক এসছে, আর দেখো মানে ভালো জিনিস সুন্দর জিনিস দেখতে তো সুন্দর লাগবেই, ঠিক আছে, মনটা খারাপ হয়ে যায় না নতুন জিনিস যদি ভাঙা চোড়া ফাটা এই সমস্ত বেড়ায়। ধরো জামা কাপড় আনলো যদি ফাটা ছেঁড়া বেড়ায় তো মনটা খারাপ হয়ে যায় বলো। তো দেখো এটা ঠিকই আছে, সেরকম তোর মনে হচ্ছে আমাদের সবার চাটা খাওয়া হয়ে গেছিলো। দিদি এসছে পরে, অনেকক্ষণ পরে, প্রায় 8টার দিকে, মিঠাই শুরু হবে তার কিছুক্ষণ আগে। তো যাই হোক, দিদি একাই এসে চাটা বানিয়ে নিচ্ছে আর আমি চা পাতাটা দিয়ে দিচ্ছি। দিদি তো জানে না কোথায় চা পাতা আছে, তো চা খাচ্ছে আর মিঠাই সিরিয়াল সবাই মিলে দেখছি। ব্লগটাকে শেষ করতে চলে এসেছি, আর বেশি বাড়াচ্ছি না ব্লগটা। শিল্পারা তো অনেকক্ষণই চলে গেছে, আর শান তারপরে পড়ছিল, আর এখন বেজে গেছে 10:20। তো যাই হোক, কাকিমা কালকে ফোন করে, কাকিমা কালকে বলছি, কাকিমা ফোন করেছিল মার কাছে, তো কালকে সকালে আসবে। তো যাই হোক, রাতের বাসন কটা রেখে দেবো। হ্যাঁ, আর শান খেতে বসে গেছে, আমার এখনও খাওয়া হয়নি, আমি এখন খেতে বসবো। তো ভিডিওটা শেষ করে তারপরে খেতে বসবো, ঠিক আছে। আর বেশি বাড়াচ্ছি না ব্লগটাকে, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে চ্যানেলটা, আর কমেন্ট করবে। হ্যাঁ, কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো কেমন লাগছে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা, ঠিক আছে। তোমাদের সাপোর্ট না হলে আমরা ইউটিউবাররা কিছুই না, আর আমি তো সামান্য একটা ইউটিউবার, মানে সামান্য এই প্ল্যাটফর্মে এসেছি। তো যাই হোক, আজকের মতো তাহলে এখানে শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর কিছু বলছি না। তো ওকে, বাই, গুড নাইট।